ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জনগণ তথ্য অধিকার আইনের সুবিধা পেতে শুরু করেছে বললেন ডক্টর মালিক। ফরিদপুরে রাস্তা কাটা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 30 জন। শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, দাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা। বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার 3 জন। রমনা পটমলে বোমা হামলা, জুলিয়াসে বিস্ফোরক আইনের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষ তথ্য অধিকার আইনে সুবিধা পেতে শুরু করেছে, কারণ ক্রমান্বয়ে অধিক সংখ্যক মানুষ এখন বিশেষ করে বিভিন্ন সরকারি সংস্থার কাছ থেকে তাদের প্রয়োজনীয় তথ্য আরও সহজে এবং দ্রুত পাচ্ছে। পহেলা জানুয়ারি 2020 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মোট 9,797 জন আবেদনকারী আরটিআই আইনের অধীনে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তথ্য চান এবং তাদের মধ্যে প্রায় 9,387 জন আবেদনকারী তাদের প্রয়োজনীয় 95.82% তথ্য পেয়েছেন। মানুষ যাতে হয়রানি মুক্তভাবে তথ্য পেতে পারে সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তথ্য কমিশন। তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেক বলেন, আরটিআই আইনটিকে সমস্ত সরকারি স্বায়ত্তশাসিত এবং বিধিবদ্ধ সংস্থাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। সরকার ও জনগণের সহায়তায় এই গুরুত্বপূর্ণ আইনটি বাস্তবায়নের জন্য তথ্য কমিশনকে বিভিন্নভাবে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বিভিন্নভাবে সহযোগিতা করছে। ফরিদপুরের রাস্তা কাটা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 30 জন। ফরিদপুরের শালথায় রাস্তা কাটা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে উপজেলার মাজারদিয়া ইউনিয়নের নৌপাড়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগের নেতা গিয়াসউদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কামাল হোসেন একে অপরের প্রতিপক্ষ। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েক মাস আগেও নৌপাড়া গ্রামের মধ্য দিয়ে একটি রাস্তা কাটার উদ্যোগ নেয় কামাল, কিন্তু গিয়াসের সমর্থকরা তাদের জমির ভেতর দিয়ে ওই রাস্তা কাটতে বাধা দিলে এক পর্যায়ে রাস্তা কাটা বন্ধ হয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গ্রামে রাস্তা কাটা নিয়ে প্রতিপক্ষ লোকজনের সাথে আমার লোকজনের বিরোধ চলছিল। কামালের সমর্থকরা আমার বাড়ির উপর এসে আমার সমর্থক ইলিয়াস শেখকে বেদরক পিটিয়ে আহত করে। পরে আমার সমর্থকরা প্রতিবাদ করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে আমার অন্তত 15 জন সমর্থক আহত হয়েছেন। শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, ডাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি। তাকে বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে তার নামে বরাদ্দ করা কক্ষ বাতিল সহ কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। গত 29শে মার্চ বিভাগের একাডেমিক কমিটি সভায় ডক্টর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে। একাডেমিক কমিটির ওই সভায় বিভাগের 18 জন শিক্ষক উপস্থিত ছিলেন। বাংলা বিভাগের সূত্রে জানা গিয়েছে, গত মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। পরে ওই ছাত্রী বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হকের কাছেও অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে গত 29শে মার্চ বিভাগটির একাডেমিক কমিটির সভা ডাকা হয়। ওই সভায় বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মেলে ওই দিন দুপুরে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত সংক্রান্ত বিবরণী অনুযায়ী সভায় বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সৈয়দ আজিজুল হক অভিযুক্ত বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে
একজন শিক্ষার্থীর আনা যৌন নিপীড়নের লিখিত অভিযোগটি উপস্থাপন করেন। এ সময় লিখিত অভিযোগপত্রটি একাডেমিক কমিটির সভায় পাঠ করান তিনি। বেতন ও ঈদ বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন। শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে মানববন্ধন করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। বেলা ১১টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ডে মানববন্ধন করেন তারা। বিজিএসএফ এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আলাউদ্দিন আলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু। কয়েকদিন আগে শ্রম প্রতিমন্ত্রী মনুজ্জান সুফিয়ানের এক বক্তব্যের সমালোচনা করে অরবিন্দ ব্যাপারী বিন্দু বলেন, শ্রমিকরা যদি অর্ধেক মাসের বেতন পান তাহলে তারা কিভাবে ঈদ উদযাপন করবেন, তারা কিভাবে বাড়ি যাবেন? এই খবরটা কি আপনি রেখেছেন? আপনি এই খবরটা রাখতে পারেননি, তাই বলবো আপনি শ্রম প্রতিমন্ত্রী হয়েও আপনি মালিক বান্ধব প্রতিমন্ত্রী হিসেবে প্রমাণ করেছেন। এ সময় ঈদ যাত্রায় পরিবহন ভাড়া, নৈরাজ্য বন্ধ ও শ্রমিকদের বাড়ি ফেরা নিশ্চিত করারও দাবি জানান তারা। নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার তিনজন। উপজেলার হাজীপুর ইউনিয়নের সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নিহতের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তাসপিয়ার চাচা হুমায়ুন কবির বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তবে মামলার গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি পুলিশ। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে নিহত শিশুটির চাচা মামলাটি দায়ের করেছেন। আমরা তিন আসামিকে গ্রেপ্তার করেছি, গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা জান্নাতুল ফেরদাউস তাসপিয়া নামের এক শিশু নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয় শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ি আলম পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাদশার কাছে মাটি বিক্রি করেন। কিন্তু বাদশা চুক্তির চেয়ে অতিরিক্ত মাটি কেটে নিতে চাইলে গত দুই দিন উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। রমনা বটমূলে বোমা হামলা, জুলিয়াসে বিস্ফোরক আইনের মামলা। ২০০১ সালে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই সময় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি ৮ বছর আগে অর্থাৎ ২০১৪ সালের রায় ঘোষণা করা হলেও বিস্ফোরক আইনে করা মামলাটি দেড় যুগের বেশি সময়ে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। তবে রাষ্ট্রপক্ষ আশা করছে শীঘ্রই মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ বুইয়া বলেন, রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলাটিতে ৮৪ জনের মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। আগামী ২০ এপ্রিল মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এরই পরে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হবে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে আশা করছি খুব শীঘ্রই মামলাটি নিষ্পত্তি করা সম্ভব হবে।